ডেঙ্গু মুক্ত দেশ চাই পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। স্লোগান হচ্ছে সীতাকুণ্ডের সোনাছড়ি সুকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ রুটারিয়ান নাসিরউদ্দিনের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং আলহাজ বিশেষ মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়। বুধবার আগস্টের 21 তারিখ দুজে উপজেলার বারোয়ালিয়ার ফুলতলা এলাহাত এই অভিযান পরিচালিত হয়। এ সময় হ্যান্ড স্প্রে মেশিন ব্যবহার করে ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন করে 8 নম্বর সোনাইচুরি ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমদ। বর্তমানে পুরা বাংলাদেশে আমার ডেঙ্গুর প্রভাব খুব বেশি। প্রতিদিন মেডিকেল অফিসে 2,000, 2,500 টাকা আগামী দিনে এই উদ্যোগ আরও অগ্রসর আরও সফল এলাকার ভাই ব্রাদার ছোটো ভাই ব্রাদার পেছনে মিলিয়ে যায়। আর এই এডিস মশা নিধন হলে আসলে খুব বেশি কেয়ার দরকার নয়, শুধু উদ্যোগ জ্ঞানে দরকার। ডেঙ্গু মুক্ত করিবার লেগুলি যত প্রকার কাজ করার দরকার আছে, এই যে মারার নিধনের যে অভিযান সেই অভিযান যাতে অব্যাহত শেষ পর্যন্ত যাতে আর ফল এই কাজ থাকে তাহলে অনেক ব্যয় করা যদি আমার ভিডিও কিন্তু সেট পারিবেন।